আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর আজকে আমি আপনাদের জন্য মজাদার পেঁয়াজুর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেহেতু সামনে রমজান মাস রমজান মাসে একটা কমন ইফতারি আইটেম হলো এই পিয়াজু তো কিভাবে একদম পারফেক্ট দোকানের মতো মজাদার পেঁয়াজু তৈরি করতে পারবেন বাসায় সেটাই আমি শেয়ার করব। আর আমার ভিডিওটা দেখলে একদম পারফেক্ট পেঁয়াজু তৈরি করতে পারবেন টিপস টিক্স সহ আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে খেঁচারির ডাল আমি বেটে নিয়েছি এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি কারণ নামি পেঁয়াজু সেই জন্য পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয় জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচের মতো আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি এক চামচের মতো আসলে ঝালটা যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দিবেন আর আমি খেসারির ডালটা বাটার সময় কিছুটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি সেই জন্য ঝালের পরিমাণটা এখানে একটু কম দিলাম পরিমাণ মতো লবণটা দিলাম লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিবেন কারণ বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি জাস্ট আজকে এটা খেসারির ডালটা বেটে নিয়েছি আপনারা চাইলে খেসারি বুট বা আরও যে ডালগুলো আছে মসুরের ডাল সেগুলোতেও বাড়তে পারে না আমি আর জাস্ট খেঁচারি ডালটা বেটে নিয়েছি আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি বড়ার শেপ দিয়ে নিলাম তো তেল আমি একটা কড়াইয়েতে তেল গরম দিয়েছি তেলটা একটু গরম হলে আমি সবগুলো বড়া এক এক করে বড়া শেপ করে দিয়ে দিব তো আমি বড়া বানিয়ে নিয়ে নিলাম হাত দিয়ে দিয়ে একটা করে শেপ করে বড়া শেপে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই বড়া শেপ করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ভাজার সময় ইজিলি ভাজতে পারেন এইভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে ডাইরেক্টই করে দেখাচ্ছি তো আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আমি কিন্তু আপনারা এটা ফলো করেছেন আমি কোনো প্রকার আটা বা বেসন কোনো কিছু ইউজ করিনি ডাইরেক্ট এমনি কিন্তু কাজকে আমি বড়োটা করছি তো আমি এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে আছে খুব হাই হিটেও না আবার একদম লো না মিডিয়াম আছে আমি এটা ভেজে নিচ্ছি তো এক পাশ হয়ে গেলে আর এক পাঁচটাও হয়ে গেলেও দুই দিকে হয়ে গেলে ভালোভাবে আমি উঠিয়ে নিব তো আমি উঠিয়ে পরিবেশন করে নিলাম তো তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজুর রেসিপি খুব সহজেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট পেঁয়াজু তৈরি করতে পারলাম আপনারা চাইলে ছোট বড়ো যে শেপটা পছন্দ করে সেটাই দিতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ওয়াল করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ